আপনারা জানেন যে করোনার জন্য যে লকডাউন হয়েছে সেই লকডাউনের জন্য বিভিন্ন জায়গায় মানুষ আটকে পড়েছে। তাই আসাম থেকে আসা কর্মসূত্রে যারা আমাদের এখানে এসেছিল সেই ভাইয়েরা প্রায় 51 জন ছিলেন, তারাও যেতে পারছিল না, যার জন্য তারা তাদের রাজ্যে তাদের দেশে তাদের গ্রামে যাওয়ার জন্য তাদের বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে ডানকুনি মিউনিসিপ্যালিটিকে বলেছে। এবং তাদের জন্য আমরা ডানকুনি মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমরা দুটো বাস করে দিয়েছি এবং তাদের টিফিন ব্যবস্থা করে দিয়ে এবং তাদেরকে হেলথ চেক আপ করিয়ে সমস্ত রকম ব্যবস্থা করে আমরা তাদেরকে আজকে বাসে তুলে দিচ্ছি। তারা যেন ভালোভাবে নির্বিঘ্নে সুস্থভাবে তারা যেন বাড়ি ফিরতে পারে এই আশা রাখছি এবং এই কামনা করি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সবসময় বলেছেন মানুষের পাশে থাকতে, তাই আমাদের এখানে যারা এরকমভাবে আটকে আছেন আগামী দিনে আবারও বাস ছাড়াবে, এর বিগত দিনেও বাস ছাড়া হয়েছে, তাই আমরা এরকমভাবে আস্তে আস্তে বাস ছেড়ে অন্যান্য রাজ্য থেকে যা যে সকল ভাইয়েরা কর্মসূত্রে এখানে এসেছে তাদেরকে একে একে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি। कैसे हेल्प मिला था? हम लोग को यहाँ पे जितने भी हेल्प मिला है, जैसे कि हम लोग आसाम से हैं तो हम लोग को बहुत सारे यहाँ पे प्रॉब्लम हो रहा था, तो फाइनली जाके हम लोग यहाँ पे म्यूनसिपालिटी से इतना मदद मिला है कि आज हम लोग बहुत खुश है कि आज हम लोग अपने देश जाना पड़ रहा है, अपने गाँव पर जाने को मिल रहा है आसाम को, तो हम लोग बहुत खुश है। और यहाँ तक जितना तक हेल्प किया है, यहाँ तक कि हम लोग को रहने खाने, यहाँ तक कि यहाँ से हम लोगों को आसाम तक भेजने के लिए भी जो सुविधा दिया, उसके लिए यहाँ का म्यूनसिपालिटी डानकुनी म्यूनसिपालिटी को बहुत बहुत थैंक्स। एंड यहाँ का जो भी है, शायद मुझे इतना तक नाम पता नहीं, फिर भी डानकुनी म्यूनसिपालिटी को मेरे ओर से बहुत बहुत थैंक्स। आपका नाम? मेरा नाम राजेश।